বর্তমানে কিন্তু ইনস্টাগ্রাম ব্যবহারকারী কিন্তু দিনকে দিন বাড়তে আছে, এমনকি ওই যে ইনস্টাগ্রামে যে রিল ভিডিও গুলো রয়েছে বিশেষ করে কিন্তু ওইগুলো কিন্তু খুবই জনপ্রিয় এবং লোকজন কিন্তু ওইটা কিন্তু সবচেয়ে বেশি দেখে, এবং এইগুলো দেখার পর কিন্তু তাদের ওইগুলো কোনো ক্রমে কিন্তু ডাউনলোড করার প্রয়োজন হয়, এবং অনেকে কিন্তু ওখান থেকে ওইগুলো ডাউনলোড করতে পারে না। কেন পারে না? ইনস্টাগ্রাম থেকে কিন্তু ওই অফিসিয়ালি কিন্তু কোনো কিছু ডাউনলোড করা কিন্তু সিস্টেম ইনস্টাগ্রাম দেয়নি, যার কারণে আমাদের কোনো রিল ভিডিও বা কোনো ছবি অথবা এনিথিং জিনিস সেখান থেকে কিন্তু ডাউনলোড করার কোনো অপশন নেই, এমনকি আমরা কিন্তু সেগুলো পারি না। এখন আপনি যদি ইনস্টাগ্রাম থেকে কোনো ভিডিও বা কোনো ছবি ডাউনলোড করতে চান, তাহলে কিন্তু আপনি সেটা খুব সহজে করতে পারেন। কিভাবে করবেন সেটা আমি মূলত এই ভিডিওতে দেখিয়ে দিবো, অবশ্যই আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো আপনি ইনস্টাগ্রামের ভিডিও ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ইনস্টাগ্রামে যে ভিডিওটি আপনার পছন্দ হবে, আপনি কি করবেন ওই ভিডিওটির কোনো মতো আপনি এখান থেকে লিঙ্কে ক্লিক করে কপি করে নেবেন। তো আমি এখান থেকে আপনাদের একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো আপনি কি করবেন, ধরুন আপনার এই ভিডিওটি পছন্দ হয়েছে, আপনি এটা ডাউনলোড করে নেবেন। তো এটা ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, এইখানে দেখতে পাচ্ছেন এই যে শেয়ার বাটনের নামে একটি আইকন রয়েছে মানে প্লেন এর মতো, আপনি কি করবেন এই যে অপশনটি রয়েছে আপনি এইখানে একটি ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে কপি লিঙ্ক নামে একটি অপশন রয়েছে, আপনি কি করবেন এইখান থেকে এই ভিডিও লিঙ্কটি এখান থেকে আপনি ক্লিক করে কপি করে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই লিঙ্কটি কিন্তু এখন কপি হয়ে গেছে। তো আপনি কি করবেন, এই লিঙ্কটি কপি করে নেওয়ার পর আপনি চলে যাবেন আপনার যে মোবাইলে থাকা গুগল অ্যাপটি রয়েছে, আপনি কি করবেন এই যে গুগল অ্যাপ রয়েছে, আপনি এই গুগল অ্যাপের ভিতরে আপনি চলে আসবেন। তো গুগল অ্যাপের ভিতরে চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে সার্চ বার পেয়ে যাবেন, এই সার্চ বারে আপনি ক্লিক করবেন। তো সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এইখান থেকে সার্চ করবেন ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোডার। তো এইটা লিখে এখান থেকে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটি অনেকগুলো ওয়েবসাইট কিন্তু চলে আসবে, এবং এখান থেকে সবার উপরে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন আপনারা এটা ভালোভাবে দেখে নিন, আপনাকে কিন্তু এখান থেকে ইনস্টাগ্রামের ভিডিওগুলি ডাউনলোড করতে হবে। তো আপনি কি করবেন, এই ওয়েবসাইটটি পাওয়ার পর আপনি কি করবেন, এর উপরে একটি ক্লিক করে দেবেন। তো এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এখানে একটি লোডিং নিয়ে কিন্তু আপনার সামনে এই ওয়েবসাইটটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো এখানে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন পেস্ট ইউআরএল ইনস্টাগ্রাম, মানে আপনি যে লিঙ্কটি কপি করেছিলেন কিছুদিন আগে, আপনি কি করবেন ওই লিঙ্কটি এখানে ক্লিক করে এখানে পেস্ট করে দেবেন। তো আমি এখান থেকে পেস্ট করছি যে লিঙ্কটি আমি কিছুদিন আগে কপি করেছিলাম ওই ভিডিওটি ডাউনলোড করার জন্য। তো আপনি কি করবেন, ওই লিঙ্কটি এখানে পেস্ট করে দিলেন। তো লিঙ্কটি এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ডাউনলোড নামে একটা অপশন কিন্তু এখানে পাস হয়ে শুরু করছে, আপনি এই ডাউনলোড অপশনে কি ক্লিক করে দিলেন। তো এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এখানে একটু লোড নেবে। তো লোড নেওয়ার পর এখানে যদি কোনো অ্যাড ব্যানার চলে আসে, মানে অ্যাড চলে আসে, তাহলে আপনি কি করবেন এখান থেকে ক্লোজে ক্লিক করে এই অ্যাডগুলো এখান থেকে ক্লোজ করে দেবেন। তো অ্যাডগুলো আপনার ক্লোজ করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। তো নিচে আসার পর এখান থেকে দেখতে পাবেন আপনি যে ভিডিওটি ডাউনলোড করবেন সেটা কিন্তু এখানে শো করবে, এবং এর নিচে কিন্তু দেখতে পাচ্ছেন ডাউনলোড ভিডিও নামে একটি আইকন কিন্তু এখানে শো করছে, মানে অপশন কিন্তু এখানে শো করছে। তো আপনি কি করবেন, আপনার এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশন এইখানে একটি ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার এখানে আবারও অ্যাড চলে আসতে পারে, আপনি কি করবেন এই অ্যাডগুলো এখানে ক্রসে ক্লিক করে আবারও কেটে দেবেন। তো অ্যাডগুলো এখান থেকে কেটে দেওয়ার পর আপনার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ভিডিওটি ডাউনলোডে ক্লিক করেছেন এটা কিন্তু এখান থেকে অলরেডি ডাউনলোড হওয়া কিন্তু এখানে শুরু করেছে। তো এখান থেকে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার এই ভিডিওটি কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, এমনকি এই ভিডিওটি আপনার গ্যালারিতে কিন্তু চলে যাবে। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে ইনস্টাগ্রাম থেকে যে কোনো ভিডিও আপনারা ডাউনলোড করবেন খুব সহজেই।